ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের ছায়া দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ে। এখন পর্যন্ত 2023 সালের খেলা টেস্টগুলোর মধ্যে ওভার প্রতি রান তোলার হারে ইংল্যান্ডের পরেই বাংলাদেশের অবস্থান। পরিসংখ্যান বলছে রান তোলার এই হারের ক্ষেত্রে বাংলাদেশের চাইতে পিছিয়ে আছে ভারত এবং নিউজিল্যান্ডও। যদিও চলতি বছর এখন পর্যন্ত টাইগারদের প্রতিপক্ষ অনভিজ্ঞ আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। টেস্ট ক্রিকেটের নতুন ডাইমেনশন বাজবল ক্রিকেট। ব্র্যান্ডন ম্যাককালামের হাত ধরে যা শুরুটা করেছে বেন স্টোকসের ইংল্যান্ড, যেখানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সফলতার সঙ্গে টেস্ট ক্রিকেট খেলছে ইংল্যান্ড। বাজবলে সুইচ করার পর সর্বশেষ 12 টেস্টের 10টিতেই জয় টিম ইংল্যান্ডের। আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে নাজমুল শান্তর ব্যাটে দেখা গেছে বাজবলের ছায়া। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করে গেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। মুশফিকুর রহিম, মেহেদি মিরাজরাও দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। মিরপুর টেস্টের প্রথম দিন পর্যন্ত পরিসংখ্যান বলছে এই বছর টেস্ট ক্রিকেটে রান তোলার হারের দিক থেকে ইংল্যান্ডের ঠিক নিচেই আছে বাংলাদেশ। 2023 সালে টেস্ট ম্যাচ ক্রিকেটে ইংল্যান্ড রান তুলেছে ওভার প্রতি 5.10 করে। এর পরই অবস্থান টাইগারদের, যেখানে তারা ওভার প্রতি রান তুলেছে 4.5-এরও বেশি। বাংলাদেশের পর আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, যারা রান তোলার ক্ষেত্রে ওভার প্রতি 4-এর ঘর ছুঁতে পারেনি। 2023 সালে প্রথম টেস্ট ম্যাচটি বাংলাদেশ খেলেছে আয়ারল্যান্ডের সঙ্গে, যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশের রান রেট ছিল 4.61, দ্বিতীয় ইনিংসে 5.09। দুই ইনিংস মিলে 90-এর উপর ব্যাটারদের স্ট্রাইক রেট ছিল 5টি। 2023 সালে এখন পর্যন্ত বাংলাদেশের দুই প্রতিপক্ষই টেস্ট আঙিনায় নতুন অনভিজ্ঞ। তবে পচা শামুকেও যে পাকাতে সেই অভিজ্ঞতা তো এই আফগানিস্তানের সঙ্গে টেস্ট হারের মাধ্যমেই আছে টাইগারদের। হাতুরু সিংহে নতুনভাবে নতুন করে শুরু করার পর পজিটিভ ব্র্যান্ডের ক্রিকেটের কথা বলেছিলেন। সেই পজিটিভিটি দিয়ে সাদা পোশাককেও যে রঙিন করা যায়, অন্তত সর্বশেষ 3 ইনিংসের ব্যাটিং অ্যাপ্রোচ তাই বলছে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।